কোন জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লেকচারে গাবি আমরা সেল করলাম সিলেট হবিগঞ্জ আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়া থাকে আমেরিকান প্রবাসী উনি দেশের বাইরে থেকে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা গরুটা তার উদ্দেশ্যে পাঠাই দিব আজকে গরুটা দেখেন গরুটা গাবড়ি ছিল বাচ্চা হয়ে গেছে আজকে দিয়ে 7 দিন বাচ্চার বয়স 7 দিন দেখেন গরু বকনা বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা ওর মায়ের জাত এটাকে আমাদের দেশের ভাষায় বলে এটাকে মহিষা অস্ট্রেলিয়া একদম পিওর এটা 20 প্লাস থাকবে 22 23 দুধ থাকবে ভালো ম্যানেজমেন্টে 25 করবে দাও শুরু করো সমাগম আমরা গাবিটা একটু ধারপানা দেখব এখনো ড্রাই পিলোডে আছে আমরা দুধের খাবার এখনো দেইনি তাকে আমাদের ভিডিওর সাথেই থাকুন তেল কোথায় তেল আর নাই আমরা ভিডিওর সাথেই থাকুন আমাদের একটু গাবিটা আমরা দহন করব গরুটার চামড়া একবারে পাতলা খুবই উন্নত মানের খুবই ভালো কোয়ালিটির আমরা এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি এখানে আমরা আজকে অনেক গরু বের করছি আমাদের এখানে আসছে মেহমানরা গরু দেখতেছে এটা বকনা ফার্স্ট লাকটেশন এটা হাইব্রিড এগুলো সব ডাবল বডির গরু অসাধারণ গাবি এটা রানী 24 25 দুধ হবে এটা দুই দাঁত ডানো দেখেন গরুগুলো কোয়ালিটি দেখেন এটা দেখেন আমার পূর্বের খামারি যারা তারা গরু কিনতে আসছে অনেকে গতবার 5টা গরু নিয়ে গেছে তারপর এক ভাইয়া আসছে সবাই দেখতেছে আমরা গাবিটা দেখব গাবিটা ধারপানাগুলো খুবই উন্নত মানের এটা এবার নিম্নে 22 23 থাকবে উপরে 25 প্লাস করবে ভালো পুরানা খামারি কাছে গেলে এগুলো 27 28 দুধ আসবে কিন্তু যারা মানে নতুন খামারি তাদের কাছে আসলে দুধের রেঞ্জগুলো কম হয় ম্যানেজমেন্ট কম বোঝে পুরানা খামারে গেলে এইসব গরু 28 30 কেজি করে দুধ দেয় আমি ভাইয়াকে 22 23 পেলছি যেভাবেই পালুক যেভাবে পাল্টানা করে বান্ধ দাও যেভাবে পালুক তারা 22 23 পাবে মিস নাই দেখেন এই গরুগুলো যারা কিনতে চান দেখবেন আমাদের ভিডিওগুলো অনেক অসংখ্য গরু রয়েছে দেখেন বাড়ের ধার দেখেন খুবই মজার এখন ড্রাই পিলোডেই আছে মোষ মোষের যেমন দুধ দই আমরা আগে আমাদের মোষ ছিল দেখেন মহিষের মতন দুধ হয় হ্যাঁ দেখেন বাটের ধার পানা কি মজা কি ভাইয়া আসলে অনেক গরু কিনবে সিলেটের ভাইয়া উনি আমেরিকা প্রবাসী খুবই একটা অমায়িক মনের মানুষ আমার ওনার কথা ওনার চেহারা সব কিছু আমি তার সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলি তো মানুষটা এত ভালো তাই এইরকম ভালো মানুষটা যদি ভালো গরু দেওয়া যায় অবশ্যই ভালো খামারিতে পরিণত হবে দেখেন বাড়ের ধার কি দোয়ায় আমি দেখেন আমরা বাইরে কিন্তু এখানে অনেক মানুষ আছে পিছনে আমাদের প্রায় 15-16 জন লোক দাঁড়ায় আছে পিছনে আমরা গাবিটা দহন করতেছি গাবি কোনো বেদবি করবে না খুবই ভালো আমরা সিলেটের উদ্দেশ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে ভাইয়ার উদ্দেশ্যে এই গরুটা পাঠাই দিব ভাইয়ারা খামার করছে এবং সিলেটে আলাই দিলে দুধের দাম খুবই ভালো গাবিটা এখনো দেখেন পেট খালি আছে আমরা এখনো ড্রাই পিলোডে রাখছি কারণ এগুলোকে আগে দুধের খাবার দিলে প্রেশার আসে যায় ওলানে দেখেন ওলানের ক্যাটাগরিটা দেখেন কত অসাধারণ দুধই খালি আপু দেখেন মজা কি দোয়া দেখো এটা ভালো ম্যানেজমেন্টে এবার 25 প্লাস করবে ভাইয়া আমি 22 23 বলছি আরো ভালো খাইলে আরো বেশি করবে 7 দিনে বাচ্চা এখন খাবার দিনে খালি ভুসির উপরে রাখছি দেখেন ওনারা আসলে আমার এখানে আসেনি
আমাকে বিশ্বাস করে অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, বলছে রুবেল ভাই আপনার পছন্দ মতন গাভী দিয়ে দেন। আমি আমার পছন্দ অনুযায়ী গাভীটা ভাইয়াকে দিছি, খুবই ভালো, খুবই ভালো। এটা আমাদের আরএফএল এর 10 কেজির বালটি, বাংলাদেশে সবাই জানেন। বাটের ধার কত মোটা, এক টানে মনে করেন যে সেই দুধ আসে। আরো আটবে, দাও ঢেলে দাও। এই যে এক বালতি দুধ হয়েছে, এখানে অসংখ্য গরু আছে। যারা বড় গাভী কিনতে ইচ্ছুক, এটা ফার্স্ট সিলেকশন চার দাঁত, এটা দেখেন গরুর কোয়ালিটি কি, দেখেন বার্ডের ফাংশন, দেখলে গাফ, এগুলো গাফ, কোনো পার্সেন্টেজ প্রমোটার মধ্যে নিচ্ছেন নি। এটা দুই দাঁত ডানো, খুব হাইব্রিড, এটা প্রথম বিয়ানে বিষ করবে, খুবই ভালো। এটা এখনো চামড়া হলাম, এই দেখেন এই যে প্রচুর ওগুলা প্রেশার আসবে। এটা চার দাঁত, সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিবে, চার দাঁত, খুবই উন্নত ব্রিডের, খুবই ভালো এগুলো। এগুলোটা কমপ্লিটের 18 কেজি দুধ দিবে। এটা দেখেন পাশা, দেখেন শেপ, দেখেন। যারা ভালো ব্রিড চিনেন তারা গরু দেখলে বুঝতে পারবেন। একদম ড্রাই হয়ে যাচ্ছে, বাড়ির ধার কি। ড্রাই প্লেট আছে কিন্তু গরুটা আমাদের, এখন আমরা দুধের কোনো খাবার দিইনি তাকে। কত লবে, আড়াই, আরো দুধ আছে। ১৩ কেজি দুধ হবে সকালে বর্তমান। আরিফ না, এই যে আমাদের হয়ে গেছে, দাও ঢালে দাও, বাচ্চা ছাড়ে দাও, সময় কম। ভাইয়া সিলেট থেকে আমেরিকা প্রবাসী, সিলেটে গরুরা যাবে। সিলেটের ভাইয়ারা অনেক ভালো ভালো গাভী সংগ্রহ করে। যারা এই ভিডিওটা দেখবেন, এইরকম বড় গরু কিনতে চাইলে আমাকে ফোন দিবেন, আপনারা গরুগুলো পেয়ে যাবেন আমাদের খামারে। এটা চার দাঁত, ফার্স্ট ল্যাকটেশন, ডবল বেডি গরু, এগুলো খুবই উন্নত মানের, কোনো জাত মিক্সচার নেই কিন্তু। না এই যে 3 কেজি, এই যে এখন 13 কেজি আসছে, এই যে না। আসসালামু আলাইকুম, আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায়।
উত্তরবঙ্গ ডোমারে এসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে আমার খামারে আসতে পারবেন। যারা এই ধরনের ভালো গাভী কিনবেন আমাকে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করে কথা বলে আসবেন। আমাদের খামারের চ্যানেল হলো JDF JDF TV। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর বকনা বাচ্চা উন্নত মানের সার এবং ভালো যেগুলো টানা গাভ গরু এগুলো অসংখ্য পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।